ব্রজমণ্ডল পরিক্রমার আজ তৃতীয় দিন। আজকের দিনটা হয়তো সারা জীবন মনে থাকবে। মনে থাকবে সেই গাছের কথা যার নিচে শ্যামসুন্দর বাঁশি বাজাতেন, সেই মণ্ডপের কথা যেখানে রাধে শ্যাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, গায়ে শিহরণ জাগানো সেই সাধু বাবার কথা যিনি সচক্ষে দর্শন করেছিলেন রাসলীলার অতি প্রাকৃতিক দৃশ্য, রাবেল গ্রামের সেই বাগানের কথা যেখানে নন্দলালা আর রাধারানীর প্রথম সাক্ষাৎ হয়েছিল, রমণরেতির বালুকায় গড়াগড়ি দিয়ে ব্রহ্মাণ্ড ঘাটে গোপালের মাটি খাওয়ার কথা, এই সব কিছুর সাক্ষী ওই দাউজি মন্দিরের সাক্ষী গোপাল আর আজকের পর্বের দর্শকরা। আজকে গল্পের শেষে যদি আপনাদের চোখের কোণে এক ফোঁটাও জল আসে, যদি ঠোঁট দুটো অস্ফুট স্বরে বলে জয় রাধে শ্যাম, তাহলে এই অধমের প্রচেষ্টা হয়তো সামান্য সাফল্য পাবে। 24শে কার্তিক 1430, সময় বেলা 1টা, বৃন্দাবন পরিক্রমাতে আজ আমাদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা যাব যমুনার ওপারে। বৃন্দাবনের এই যে ব্রজ পরিক্রমা যেটা 84 ক্রোশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তার অনেকটা যেমন রয়েছে যমুনার এই পারে, অর্থাৎ যে পারে আমরা রয়েছি, আবার কিন্তু অনেকটা রয়েছে যমুনার ওপারে। তো সেই যমুনার ওপারে রাধাকৃষ্ণের যে সমস্ত লীলাক্ষেত্রগুলো আছে সেগুলোকে আজ আমরা দেখব। তবে তার আগে আমরা এখান থেকে যাব হচ্ছে মুনারিমোহন কুঞ্জ যে আশ্রম সেখানে যাব, সেখান থেকে আজকে দুপুরের অন্ন প্রসাদ গ্রহণ করব, তারপর আমরা রওনা দেব যমুনার ওপারে। এই যে মাটির রাস্তাটা চলে গেছে, এই পথেই আগে মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত রেল বাস চলত, তো সেই রেল বাস পরিষেবা এখন বন্ধ রয়েছে। এখানে অন্য কোনো উন্নত মানের রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে আগামী দিনের জন্য। মুরারিমোহন কুঞ্জ আশ্রম, তো এই মুরারিমোহন আশ্রমেই আজকে দুপুরের অন্ন গ্রহণ করব। এখন সমস্ত ভক্তরা এইভাবে বসেছে অন্ন গ্রহণ করার জন্য। এই আশ্রমের আরেকটা যে প্রাচীন মন্দির সেটা কিন্তু এদিকেও রয়েছে, এখানেও ঠাকুরের ভোগ হয়। মুরারিমোহন কুঞ্জে এই বিশেষ ভোগ প্রসাদের আস্বাদন পেয়েছিলাম গোবিন্দর পৃষ্ঠপোষকতায়। এই যে জয়ধ্বনি দিচ্ছে না, এই জয়ধ্বনি শেষ হবে, সবার পাতে প্রসাদ পড়বে, তারপরে সবাই অন্ন গ্রহণ করা বা প্রসাদ গ্রহণ করা শুরু করবে, মানে কেউ আগে থেকে শুরু করতে পারবে না। এটাই হচ্ছে এখানকার নিয়ম বা এটাই হচ্ছে এখানকার শৃঙ্খলা। বৃন্দাবনের গলি ধরে আমরা চলে এসেছি আবারও সেই কেশিঘাটে যমুনার তীরে। এখানেই আমাদের গাড়ি রয়েছে, যে গাড়ি করে আমরা যাবো হচ্ছে যমুনার ওপারে। অনেক বছর আগে এই জায়গায় যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় কখনো যমুনা বইত। আজকে হয়তো কালের বিবর্তনের সাথে সাথে যমুনা তার যাত্রাপথ পরিবর্তন করে সংকীর্ণ হতে 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 অনেকটা পিছিয়ে গেছে। এবার দেখুন এই যে সমস্ত পুরনো মন্দিরগুলো আছে সেই সময়কার রাজা রাজাদের সময়, এই যে ছত্রিয় আছে সব মন্দিরে, এই মন্দিরগুলো কিন্তু সব ঘাটের ধারেই ছিল। যেরকম আমরা দেখি বারাণসীতে ঘাটের গঙ্গার ধারে মন্দির, ঠিক সেরকম কিন্তু এখানেও সমস্ত মন্দির বা সেই সময়কার মহল যেগুলো সব কিন্তু এই ধারে ধারেই ছিল। কেশিঘাটের না একটা কাহিনী রয়েছে কেশিঘাটের সাথে, যখন দক্ষযজ্ঞ হয়েছিল তখন কিন্তু সতীর যখন দেহর খণ্ড বিখণ্ড দেহ যখন বিভিন্ন জায়গায় পড়েছিল, সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে, তেমনি দেবীর যে চুল কেশ সেই কেশ কিন্তু এখানে পড়েছিল, এখান থেকে কিন্তু নাম হয়েছে কেশিঘাট। এই কেশিঘাটেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক দৈত্যকে বধ করেছিল, তো সেই দুটো কারণেই কিন্তু ওনার তীরে ঘাটের নাম কেশিঘাট। শুধু ঘাটই নয়, কেশিঘাট কিন্তু অত্যন্ত পবিত্র জায়গা, কারণ এখানে কিন্তু অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান এগুলো কিন্তু এখানে এসে করে থাকেন। রাধে শ্যামের লীলার কথা শুনতে শুনতে যমুনা পার করে আমরা চলে এলাম মানসরোবর। বৃন্দাবন পরিক্রমায় যমুনা পার করে আজ আমরা প্রথমে এসে পৌঁছেছি মানসরোবরে। বৃন্দাবনের যে সমস্ত প্রাচীন জায়গা রয়েছে না, সেই প্রাচীন জায়গায় এরকম পিলু গাছ রয়েছে। এই যে এই পিলু গাছ, এটা কিন্তু নিধিবনেও রয়েছে, আর এখানে রয়েছে মহাপ্রভুজি বৈঠক। 84 গজ ব্রজ পরিক্রমায় বার্সানা গ্রামে রাধারানীর মান মন্দিরের কথা শুনেছি, এবার গোবিন্দর মুখ থেকে শুনলাম মানসরোবরের কথা। একবার রাসের সময় রাধারানী শ্যামসুন্দরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শ্যাম বলো না আমাকে কেমন লাগছে। তো শ্যামসুন্দর তখন বলে উঠলেন যে তোমাকে ওই গগনে যে চন্দ্রমা উদিত হয়েছে সেই চাঁদের মতো লাগছে। আচ্ছা চাঁদের মধ্যে তো পাঁচ প্রকার কলঙ্ক রয়েছে, তবে কি আমার মধ্যেও কি সেই কলঙ্ক আছে? চাঁদ হচ্ছেন নিশিক্ষয়, নিশিতে সে ক্ষয় হয়ে যায়। চাঁদ কিন্তু 15 দিন অন্তর অন্তর ক্ষয় হয়ে যায়, আবার 15 দিন অন্তর অন্তর পূর্ণ প্রকাশ পায়। চাঁদের গায়ের মধ্যে কিন্তু সেই কালিমা রয়েছে, চন্দ্রমাও কিন্তু গুরুপত্নী হরণ করেছিল। এই এতগুলো কি কলঙ্ক আমার মধ্যে আছে? তিনি রাধারানী সেখানে মান করলেন, সেই মহারাজে মান করে তিনি এই জায়গায় চলে আসলেন, আর তার নয়ন জলে এই সরোবরটি তৈরি হলো, যার নাম হচ্ছে মান সরোবর। মহাদেব তিনি ভাবতে লাগলেন, আচ্ছা রাধারানীর এখানে মান সরোবর হয়েছে, তাহলে এই মহারাজ হবে, তাহলে আমি দেখতে পারবো না? শ্রী গোবিন্দ বলতে লাগলেন, এক কাজ করো, তুমি এই মান সরোবরে যাও, আর তুমি মান সরোবরে গিয়ে একবার স্নান করো,
তাহলে গোপী প্রেম তুমি সেটি প্রাপ্ত হবে। সেই তখন তিনি আসলেন ভোলে বাবা, আর ভোলে বাবা এসে এখানে তিনি স্নান করে গোপী প্রেম প্রাপ্তি হয়ে তিনি পুনরায় রাসমণ্ডলে পৌঁছালেন। এবার মহারাজ দর্শন করবেন, কিন্তু কিন্তু শ্যামসুন্দর বলছেন দেখো মহারাজের মধ্যে কেবলমাত্র পুরুষ আমি একা থাকবো, অন্যথা আর কেউ থাকবে না। তাহলে প্রভু তাহলে আমি এই এই সুন্দরভাবে শৃঙ্গার করে এসেছি, তাহলে কি আমি দেখতে পারবো না? বলছে হ্যাঁ তুমি দেখতে পারবে, তুমি বংশীপটের কাছে চলে যাও আর সেখানে গিয়ে তুমি বসে থাকবে আর সেখান থেকেই তুমি মহারাজকে দর্শন করবে। চলে আসলেন বংশীপটে, বসে ওখানে দেখলেন, তাহলে প্রভু আমি কি মহারাজ কি দর্শন করতে পারবো না আদৌ? তখন বলে হ্যাঁ পারবে, তুমি কলিকালে নবদ্বীপে পৌঁছাবে, আর নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যোহি অবতীর্ণ হয়েছেন আমার চৈতন্য গোসাই। নবদ্বীপ থেকে যখন শান্তিপুরে আসবেন শ্রীমান মহাপ্রভু, তুমি সেই শান্তিপুরে অপেক্ষা করো, শান্তিপুরে রাস আমরা দর্শন করব। ব্রজলীলাতে এখানে মহাদেব গোপেশ্বর রূপে প্রতিষ্ঠিত হয়েছেন এই সরোবরে স্নান করে, আর সেই মহাদেব অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে নিবাস করেন। শান্তিপুরে রাসের গল্প শুনতে শুনতেই চলে এলাম ব্রজধামের মহালক্ষ্মী মন্দিরে। মহারাসের সময় সবাই এসেছেন, কিন্তু সেখানে লক্ষ্মীদেবী এসেছেন। ঠাকুরজি বলছেন যে না লক্ষ্মী, তুমি লক্ষ্মী তুমি এসেছো এখানে, ঠিক আছে খুব ভালো কথা, কিন্তু মহারাসের মধ্যে প্রবেশ করতে গেলে তোমাকে কিন্তু রাধারানীর চরণের আনুগত্য স্বীকার করতে হবে। লক্ষ্মীদেবী বলতে লাগলেন যে দেখো আমি লক্ষ্মী তো তো আমি অন্নদাতা, সবাইকে আমি অন্ন জোগাড় করি, কিন্তু ব্রজমণ্ডলে এবার আমার অভিশাপ লাগবে আর পুরো ব্রজমণ্ডল শূন্য হয়ে যাবে, কোনো শস্য হবে না। কিন্তু রাধারানী বলতে লাগলেন লক্ষ্মী তুমি জগতের জন্য, কিন্তু আমার ব্রজমণ্ডলের জন্য কিন্তু তুমি নও। ব্রজমণ্ডলে যে যখনই আসুক না কেন সে কোনোদিন অনাহারে থাকবে না, এটি আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অদ্যাপিও সেই লীলা করে করে সামরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, তো এখনও কিন্তু যদি আপনি আসেন কেউ কিন্তু কোনোদিন অনাহারে থাকেন না। তো ঠিক সেই রকমভাবেই ব্রজমণ্ডল শস্য সফলা হয়ে রয়েছেন, আর লক্ষ্মীদেবী আজও তপস্যা করে চলেছেন এখানে ভজন করার জন্য। মহালক্ষ্মী মন্দির থেকে আমরা চলে এলাম ভান্ডির বনে। ভান্ডির বনেই রয়েছে রাধাকৃষ্ণের বিবাহ মণ্ডপ। যদিও রাধের শ্যামের বিবাহ হয়েছিল কি না সেই নিয়ে মত পার্থক্য থাকলেও থাকতে পারে, তবে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প শুনেছিলাম এই বটের ছায়ার নিচে। আমরা অনেকেই জানি না কিন্তু যে রাধাকৃষ্ণের আদৌ বিবাহ হয়েছিল কি না, কিন্তু সেখানে ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে বর্ণিত রয়েছেন যে সেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিলেন, আর এই সেই স্থান বিবাহ করিয়েছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মাজি। অনেকে আছে এমন যে যারা সামর্থ্য নয় বা অন্য কোথাও বিবাহ করার, বাড়িতে অনুষ্ঠান করার, তারাও কিন্তু এখানে এসে বিবাহ হয়। এখানে গাছটাকে ভান্ডির বট বলে, যেটা বটবৃক্ষ এর জন্য, আর এই বনটার নাম হচ্ছে ভান্ডির বন। যখন এখানে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন ছিল তখন তো আর এসব মন্দির বা এরকম মণ্ডপ ছিল না, তখন এই বট গাছটাই ছিল। তো বলা হয় যে এই বট গাছটা দাপুর যুগ যে সময়কার সেই সময়কারই এই বট গাছটা, এটা এখনও কিন্তু এখানে রয়েছে। এখানে হবন হয় যজ্ঞ, আমরা কিন্তু ওখানে বিশেষ করে বাংলায় ওই পাকাটি দিয়ে যজ্ঞ করা হয়, এখানে কিন্তু ওরকম হয় না। বিবাহ মানে বিশেষভাবে বন্ধন, তো বিবাহ অনুষ্ঠানটি একটা বিশেষ যজ্ঞ, তো সেই যজ্ঞটিকে কিন্তু সুন্দরভাবে করতে হয়। ওখানে আমরা বিশেষ আড়ম্বর করি, কিন্তু যেটি মূল সেটি কিন্তু খুব কম হয়, কিন্তু এখানে মূলটাকেও কিন্তু যেরকম যেমন রাখেন টোটাল সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু সেখানে সুসম্পন্ন করা হয়। বিবাহের আগেই ওই প্রি ওয়েডিং ফটোশ্যুট এই করে করে দুনিয়া সব কিছু করা হয়, কিন্তু বিবাহের যে আসল ব্যাপার সেটাই কিন্তু কখনো গৌণ হয়ে যায়। ঠিক দুর্গাপুজোর মতো যে এই থিমেই সব কিছু চলে যায়, থিম দেখতে এসছে কিন্তু কোথাও সে সব কিছুর মধ্যে কিন্তু মা দুর্গার মুখ কোথাও যেন মলিন, ঠাকুরের দিকে যেন আর ফোকাস থাকে না। কিন্তু এই জায়গাতে এসে এই ভান্ডির বটে এসে ভান্ডির বনে এসে এখানে যে যখন বিবাহ করানো হয় এখানে কিন্তু সেই বিবাহ, এই যে আমরা বলি যে জন্ম জন্মান্তরের বন্ধন, সেটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়, বা সেটাই কিন্তু এখানে সে তার যে সমস্ত রকম নিয়মকানুন সেগুলো কিন্তু সব কিছু নিয়মকানুন মেনে সুষ্ঠুভাবে কিন্তু বিবাহ কার্য সম্পন্ন হয়। যখন কেদারনাথ গিয়েছিলাম তার আগে যে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে আমরা গিয়েছিলাম ত্রিযুগী নারায়ণ, সেই ত্রিযুগী নারায়ণ মন্দিরেও কিন্তু অনেকেই যান বিবাহ সম্পন্ন করতে, কারণ সেই ত্রিযুগী নারায়ণ মন্দিরেও কিন্তু বিবাহ হয়েছিল হর এবং পার্বতীর। এখানে দেখুন সব ভক্তরা ওই গাছটায় কান পেতে কিছু শোনার চেষ্টা করছেন। ভান্ডির বনের খুব কাছে রয়েছে
বংশীবট। আর এই বংশীবটকে কেন্দ্র করে কথিত আছে রাধে শ্যামের আরও এক লীলা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বংশীবট যেখানে থেকে কিন্তু বংশীবদ্ধ বংশী নাদ হয়েছিল এবং গোপাঙ্গনরা এসেছেন আর মহারাস করেছেন, অদ্যাপিও সেই লীলা করে শ্যাম রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কিন্তু যদি আমাদের সেই চোখ থাকে, যদি আমাদের সেই কান থাকে, তাহলে কিন্তু আমরা পারব। তো অতএব এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা রয়েছেন, তো তারা কী করছেন, তারা ওই বৃক্ষের মধ্যে কান লাগিয়ে সেই বংশীর ধ্বনি শোনার চেষ্টা করছেন। কিন্তু হ্যাঁ, বাস্তবিক এখনও পাওয়া যায়, কিন্তু তার জন্যে নিজের আহার শুদ্ধি, মনশুদ্ধি, চিত্তশুদ্ধিকে আগে প্রথমে করতে হবে, চিত্তকে শান্ত করতে হবে, তাহলে কিন্তু পারবো। সখারা যখন গোচারণ করতেন, আর গোচারণ করতে করতে যমুনার ওই পারেও কিন্তু এমন একটি বংশীবট রয়েছেন, কিন্তু এখানে এক ডালি থেকে আরেক ডালি, এক জায়গা থেকে আরেক জায়গা যেমনভাবে রয়েছেন, ঠিক এই ওইখানেও কিন্তু যমুনার গোচারণদেরকে মানে গোচারণ করতে গিয়ে গোমাতাদেরকে তো ছেড়ে দিতেন, তারা জলে ভেসে চলে আসতেন, কিন্তু শ্যামসুন্দর এবং সখাগণ তার কী করতেন, এক বটবৃক্ষের মধ্যে উঠতেন, তার ডাল বেয়ে আরেক বটবৃক্ষে চলে আসতেন। আমি যদি ওখানে কান পেতে এখন শোনার চেষ্টা করছি, শুনতে পাবো না, যদি বলে শুনেছি তাহলে মিথ্যা বলা হবে, কারণ আমি তো মানে সেই অর্থে পবিত্র নই না। এখনও তো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তো পাপ করে যাচ্ছে একটার পর একটা, অনেক ত্যাগ করতে হয়, নিজের অনেক শুদ্ধিকরণ করতে হয়, তাহলে হয়তো কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে হয়তো শ্রীরাধাকে পাওয়া যায়। ঈশ্বরের সান্নিধ্য না পেলেও এই বংশীবটের পাশে গভীর বনে প্রবেশ করে এক সাধুজির সঙ্গ লাভ করেছিলাম। বেশ গভীর এই বন বিভিন্ন সাধকদের সাধনাস্থল, তাদের আদি মধ্য অন্ত সব কিছুই যেন এই অরণ্যে রাধে শ্যামের ভক্তিতে লীন হয়ে রয়েছে। সেই গল্পই শোনাচ্ছিলেন এক সাধক, তার নাম ধাম ঠিকানা কিছুই জানাতে নেই, কারণ তারা তাদের অতীত জীবনটা মনে আনতেও চান না, পাছে ঈশ্বর আরাধনায় ব্যাঘাত আসে। সাধক বললেন, এ বনভূমি নয় রে খোকা, এ তো রাসভূমি, আজও রাত হলে মাঝে মাঝে, এরপর যা যা বললেন সবটাই ডিজিটাল মিডিয়াতে বন্দি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত লীলা, মাইক্রোফোনটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। সেই সাধকের মুখ থেকে শোনা কোনো অভিজ্ঞতা রেকর্ড হয়নি, শুধুমাত্র আমার অবচেতন মনে ছাড়া। সাধক আমাদের ওনার কুটিরে নিয়ে গিয়ে শোনালেন শ্রীধাম বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলোর গুরু কথা। রাধা দামোদর, রাধা রমণ, এই সমস্ত যে এই সিংহারবর, যে সমস্ত মন্দিরগুলো আছে, প্রাচীন মন্দির, একবার আমার গোবিন্দ লীলা করেছেন, হ্যাঁ সনাতন, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে উদ্ধার করেছেন, সেই লীলাগুলোই তো আসল, সেগুলো সব তো দেবালয় দর্শন করবো না, আর প্রেম মন্দিরে 10 বার দর্শন করার বলে পালিয়েছিল, আর দরকার না, কথা হলো কি বৃন্দাবন দর্শন। আপনি যে সখীদেরকে দেখেছেন এখানে, সেই এটাই তো আপনার জীবনের প্রথম প্রাপ্তি। আমার গুরুদেব বলেছে, বলছে তুমি তো ভালো দর্শন করছো, বা এই তো সবার ভাগ্য হয় না, দর্শন করেছো ভালো। তারপর আমি ওই রাত্রে, ওটা কি রাত ছিল না, দিনের বেলা, দিনের বেলা যে দর্শন করতে করতে আমি বলি তাহলে বাইরে যাই, দিয়ে দরজা খুলে দিয়ে আর কিছুই নাই, মানে আপনি ওই জানলা দিয়ে দেখেছিলেন, জানলা দিয়ে হ্যাঁ দেখেন এগুলো, তার মানে কি বলছে যে যে এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজার বাজে আজও বাজে বাজছে, কিন্তু কি না আমাদের শোনার কান নাই, আমাদের বাজে কথা শুনে শুনে কানগুলো বাজে হয়ে গেছে, আমাদের শোনা যায় না। সাধক শোনালেন কুটিরের এই তমাল গাছ কৃষ্ণস্বরূপ, কৃষ্ণ বিরহে রাধা তমাল গাছকেই কৃষ্ণসম ভেবে আলিঙ্গন করতেন। ব্রজের যে লীলাগুলো রয়েছে, অনেক লীলা এর মধ্যে রয়েছে, অনেক প্রকার গাছ রয়েছে, কখনো পিলু দেখতে পাচ্ছি, এগুলো পিলু, কখনো যে রাধানীর প্রিয় আচার হচ্ছেন টেটি আচার, তো সেই টেটি গাছও এখানে রয়েছে, এখানে আমরা বাসক দেখতে পাচ্ছি। এত ঘন এই বন, এদিক থেকে ওদিকে দেখার জন্যই সন্ধ্যেবেলা হলে তো রীতিমতো গাছ হমছম করবে, এই বনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘন জঙ্গলের মধ্যে ছোটো ছোটো কুটির বানিয়ে না বাবাজিরা এখানে আর কি ভজন করেন, এবং কখনো তারা তাদের সেই দৃষ্টিতে কিন্তু সেই প্রেম লীলা বা রাধাকৃষ্ণের যে লীলা তার কিছু কিছু কিন্তু মুহূর্ত তারা দেখতে পান। ভান্ডির বট থেকে বংশীর বট কিন্তু খুব বেশি দূর না, একদম কাছাকাছি দেখা যায়, একটা এই প্রান্তে একটা ও প্রান্তে কাছাকাছি। আচ্ছা, এরপরে আমরা এখানে যাবো হচ্ছে রাবাল, রাবাল যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, জন্মস্থান রাধারানী যে মহলে থাকতেন ওটা তো কালকে আমরা দেখেছি, বার্সানায় থাকতেন। শেষ বিকেলে আমরা পৌঁছালাম রাবাল গ্রামে, যে জায়গাকে বলা হয় রাধারানীর জন্মস্থান। রামায়ণে সীতামাতার মতো এই রাধারানীর জন্ম নিয়েও খুব সুন্দর একটা কাহিনী রয়েছে। রাভল গ্রামে হচ্ছেন পুরানো বর্ষানা বলি আমরা, রাধারানীর বাবার নাম হচ্ছেন বিশ্বভান বাবা, রাধারানীর মায়ের নাম হচ্ছেন কীর্তিদামা, তো কীর্তিদামা আর বিশ্বভান বাবা দুজনেই এই স্থানেই বসবাস করতেন, আর নন্দ বাবার কাছে ছিলেন হচ্ছে নবলক্ষ ধেনু,
আর এই বৃষভান বাবার কাছে ছিলেন হচ্ছেন 11 লক্ষ ধেনু। যদি কিছু কোনো ঘটনা ঘটতো বা কোনো বিচার বিশেষ পরামর্শ নিতে হতো, নন্দবাবাও কিন্তু এই বিষভান বাবার কাছে আসতেন। কিন্তু মনের মধ্যে একটি দুঃখ, কোনো সন্তান নেই, কোনো পুত্র নেই, কোনো পুত্রী নেই। তাই কীর্তিদা মা প্রত্যেক দিন যমুনা, এখানে পাশেই কিন্তু যমুনা রয়েছেন, তো এখন যমুনা ধীরে 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 সরে গিয়েছেন, কিন্তু যমুনা এখানে ছিলেন। তো যমুনায় স্নান করতেন আর যমুনার জলে গিয়ে আর যমুনা মাকে প্রার্থনা করতেন, হেম যমুনে এমনভাবে তুমি আমাকে রেখেছো, কোনো পুত্র বা পুত্রীর কোনো কন্যার সে সুখটি দাও নেই, বারবার করে প্রার্থনা করেন। একদিন যখন কীর্তিদামা তিনি স্নান করতে গেলেন যমুনাতে, হঠাৎ এক অপ্রাকৃত বিশাল এক সেখানে পদ্মফুল দেখতে পেলেন, আর সেই পদ্মফুলটি হচ্ছে নীলবর্ণ। ধীরে ধীরে সূর্যের কিরণ প্রকাশ পড়ছেন পদ্মফুলের ওপরে, আর পদ্মফুলটি ধীরে 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 প্রকাশিত হচ্ছে। ভয় পেয়ে গেলেন মা সেখানে। কেন ভয় পেলেন? এত জ্যোতি কিসের? একটি ফুলের মধ্যে আর ফুলটি কেন আমার দিকে এগিয়ে আসছে? ধীরে ধীরে যখন এগিয়ে আসলেন, পদ্মফুলটি প্রকাশ হলো, সেখানে এক বালিকা স্বরূপে দর্শন করতে পারলেন। মা যমুনা প্রকাশ হয়ে বলতে লাগলেন, এই দেখ আমি তোর জন্য এক সুন্দর বালিকে নিয়ে এসেছি। শ্রীমতী রাধারানীকে সেখানেই পেলেন। আমাদের 84 কোষ ব্রজমণ্ডলে সেখানে ঢিন্ডোরা পেটে গেল যে হচ্ছে নন্দবাবার যে মিত্র রয়েছেন বিষভান বাবা, সে তার ঘরে এক সুন্দর কন্যার সন্তানের জন্ম হয়েছে, কিন্তু চোখ বন্ধ, দুই চোখ বন্ধ, তাকান না। কেন তাকান না? তার ঠিক 11 মাস পরেই পুনরায় নন্দনন্দনের জন্ম হয়। আর যখন মথুরায় জন্ম হলেন, মথুরায় জন্ম হওয়ার পরেই বসুদেব কংসের ভয়ে তিনি কী করলেন, নিয়ে চলে আসলেন এখানে গোকুলে, আর গোকুলে নিয়ে আসার পরে গোকুলে সেখানে রাখলেন, আর গোকুলে ধীরে ধীরে বড় হচ্ছেন। একদিন নন্দভবন থেকে নন্দলালা আর যশোমতী মাকে নিয়ে এসেছেন এই জায়গাতে। আসার যখন এসেছেন আর আসার পরেই তখন কী করলেন, হামাগুড়ি দিচ্ছেন, রাধারানী হামাগুড়ি দিতে চলছেন কিন্তু চোখ বন্ধ করে আছেন। একে অপরের সম্মুখে যখন হলেন, কৃষ্ণ এবং রাধারানী যখন সামনাসামনি হলেন, তখন রাধারানী চোখের মধ্যে শ্যামসুন্দর নিজে হাত বোলালেন, রাধারানী চোখ খুললেন। কেন করলেন এটি? বোঝাতে চাইছেন যেখানে যে না, সর্বোপরি আমি দর্শন কেবল, যদি দর্শন করতেই হয় আমি প্রভু তোমাকেই দর্শন করব। আমরাও তো জীব, আমাদেরও যদি দর্শন করতে হয় কেবলমাত্র গোবিন্দকে দর্শন করতে হবে। আমাদের হাত রয়েছে, পা রয়েছে, সেগুলোকে যদি কাজে লাগাতে হয় ভগবত সেবার উদ্দেশ্যে লাগাতে হবে, জীবের কল্যাণের উদ্দেশ্যে লাগাতে হবে, যাতে যে জীব কষ্ট পাচ্ছে তো তাদের সেবার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর পাশেই সেখানে রয়েছেন সুন্দর এক বাগিচা রয়েছে যেখানে রাধারানী খেলা করতেন। এই সেই বাগিচা যেখানে শ্রীমতী রাধারানী বাল্যকালে, বাল্য অবস্থায় এখানে ক্রীড়া করতেন। আর এখানে আপনারা যে প্রথমে মন্দিরে দেখলেন, আর তার পাশে সেখানে কিশোরী স্বরূপা ছিলেন, দর্শন করেছেন আপনারা, সেখানে বাল্য স্বরূপে এখানে সেবা হয় রাধারানীর। রাধারানীর অন্যান্য জায়গায় কিন্তু এই স্বরূপটি নেই, এই স্বরূপটি কেবলমাত্র এখানেই আছেন। সেই বাগানে তমাল আর অশ্বত্থ আজও এক অপরকে আলিঙ্গন করে যেন বোঝাতে চাইছে, দাপর যুগ থেকে শুরু করে এই কলিযুগের প্রেমশ যুগল একই রয়েছে। যমুনা একদা এই স্থানেই হইত, আজ পথ পরিবর্তন করে দূরে সরে গিয়েছে, তবুও যুগ যুগ ধরে একজন প্রকৃত ভক্তের কাছে ঈশ্বর ভক্তি যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। সময় বিকাল 5:53 ব্রজের পরিক্রমায় এবার আমরা এসে পৌঁছালাম রমণ রেতি। আর এখানে দেখুন একটা কি সুন্দর ডিয়ার পার্ক রয়েছে, কত হরিণ এখানে। এই যে মন্দিরে এখন আরতি হচ্ছে আর এই হাতি এখন ঘন্টা বাজাচ্ছে। রমণ রেতির মন্দিরে যখন পৌঁছালাম তখন সেখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, মন্দিরের পোষ্য হাতিও ঈশ্বরের প্রতি আরতি করছে। সেই মুহূর্তে মনে পড়ল দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরে ঠিক একই ঘটনার সাক্ষী ছিলাম। ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে অন্যতম মহাবন, তারই অন্তর্গত গোকুল শ্রীকৃষ্ণের বাল্যভূমি। আর এখানেই শ্রীকৃষ্ণ ছোটবেলায় বালিতে গড়াগড়ি দিতেন। প্রচলিত বিশ্বাস এই যে এই জায়গাতে গড়াগড়ি দিলে
সেই বালি গায়ে লেগে থাকে না, নিজে থেকেই ঝরে যায়। রমণরীতি দেখে আমরা চলে এলাম গোকুলে। রমণরীতি থেকে কিন্তু গোকুলের দূরত্ব খুব বেশি নয়, সন্ধে হয়ে গেছে, তবুও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই সান্ধ্যকালীন পরিবেশে শ্রীকৃষ্ণের বাল্য লীলা যেখানে কেটেছে সেই গোকুল। তার আগে দেখুন এই দিকে জঙ্গল হয়ে আছে না, এই জায়গাটা যে জঙ্গল হয়ে আছে এখানে ছিল আগে হচ্ছে পুরনো নন্দমহল। আমরা এর আগের ব্লগে নন্দমহল দেখেছিলাম, নতুন নন্দমহল, কিন্তু এর আগে এখানে ছিল পুরনো নন্দমহল। সেই নন্দমহল কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে, কিছু নেই এখানে। এখন ভগবান যখন জন্ম নিলেন মথুরাতে, তৎপশ্চাৎ এখানে বসুদেব আসলেন, আর বসুদেব এসে এখানে দিয়ে গেলেন নন্দভবনে। আর এই নন্দভবনেই কিন্তু 7 বছর কাল পর্যন্ত শ্রী গোবিন্দ এখানে নিবাস করেছেন, এখানে রমণ করেছেন, বিহার করেছেন। আমরা আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন সামনেই উদুখল বন্ধন, যমলর্জুন বন্ধনকারী যে ভগবান রয়েছে, যে দামোদর, যার জন্য দামোদর নাম হয়েছেন, দামবন্ধ লীলা এখানে করেছেন, পুতানা উদ্ধার বাগেরা সব কিছু কিন্তু এখানেই হয়েছিল। এই সেই নন্দভবন যেখানে পুতনা এসছেন, পুতনাকে উদ্ধার করেছেন। গোকুলের এই মন্দিরও রয়েছে 84 খাম্বা। মন্দিরের এক পাণ্ডা তারই ব্যাখ্যা দিচ্ছিলেন, বারবার গুনলেও এই 84 সংখ্যাটা কখনই মিলবে না, হয় বেশি হবে না হলে কম হবে। 7 বছর ইসকে বাদ চলে গে বৃন্দাবন, বৃন্দাবন মে ভগবান নে রাস কিয়া, উসকে বাদ মথুরা আয়ে, মথুরা কে বাদ ফির গোকুল আয়ে, ওর গোকুল কে বাদ দ্বারকা গে। রমণরীতি থেকে আমরা গিয়েছিলাম গোকুল, এবং গোকুল থেকে আমরা এলাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটে। দীপাবলির আগের রাত, ভূত চতুর্দশী, যমুনায় ভাসানো হয়েছে প্রজ্বলিত প্রদীপ। ব্রহ্মাণ্ড ঘাটে বসে সেই সভা দেখতে দেখতেই শুনে নিয়েছিলাম এই ব্রহ্মাণ্ড ঘাটের সঙ্গে জড়িত গোপালের কথা। একবার খেলতে খেলতে গোপাল, তিনি এই ঘাটে চলে আসেন, আর এই ঘাটে এসে তিনি খেলা করতে করতে এই যমুনা থেকে মাটি তুলেছেন, মাটি খেলেন। বলরাম বলছে, দা ভাই এরকম করে করতে নেই, মাটি খেতে নেই, আমি কিন্তু মাকে বলে দেবো। বলছে, না না আমি তো মাটি খাইনি। বলরাম কী করলেন, যশোমতী মাকে ডাকলেন আর বলে দিলেন যে ভাই কিন্তু মাটি খেয়েছে। সাথে সাথে যশোদা মা আসলেন, কান ধরলেন, কান ধরে বলছেন, গোপাল এবার তো মুখ খোলো দেখি। গোপাল কী করলেন, সেখানে মুখ খুললেন। মা কী করলেন তখন, কিন্তু সেখানে তাকে সেই মুখের মধ্যে কিন্তু মাটি দেখতে পেলেন না, দেখতে পেলেন কি, বিশ্ব ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের এই পৃথিবী, আর পৃথিবীর মধ্যে আমাদের ভারতভূমি, আর ভারতভূমির মধ্যে ব্রজমণ্ডল, আর সেই ব্রজমণ্ডলের মধ্যে গোকুল গ্রাম, আর এই গোকুল গ্রামের মধ্যেও কিন্তু সেখানে যশোমতী মা কৃষ্ণকে কান ধরে আছেন। সেই যে কৃষ্ণকে কান ধরে আছেন, তার মুখের মধ্যেও কিন্তু আরেক ব্রহ্মাণ্ড, সেখানেও কিন্তু ভারতভূমি, আর তার মধ্যে গোকুল গ্রাম, সেখানেও যশোমতী মা গোপালকে কান ধরে আছেন। এমন অনন্ত ব্রহ্মাণ্ডের সেখানে প্রকাশ সেদিন দর্শন করলেন। দর্শন করে যশোমতী মা সেখানে মূর্ছিত হয়ে গেলেন। গোপাল ভাবতে লাগলেন, এটা এ কি, আমি এটি কী করলাম, এখানে তো ঐশ্বর্যের ভূমি নয়, এটি তো প্রেম এবং মাধুর্যের ভূমি, আমি তো এখানে যশোমতী মা এখানে তো প্রেম লাভ করবেন, এখানে তো বাৎসল্যভাবের, আমি ভুল করলাম, ঠিক আছে। সাথে সাথে যোগমায়াকে বললেন, যোগমায়া পূর্ণমাসী দেবী তুমি এক কাজ করো, মায়ের যে এই রূপটা, যে এই যে লীলাটি দর্শন করেছে, এই লীলাটি একদম মুছে দাও, স্মৃতি থেকে একদম মুছে দাও। স্মৃতি থেকে মুছে দিলেন, সাথে সাথে মা চেতন পেলেন, আর যখন তিনি চেতনা শক্তি জাগ্রত হলো তখন পুনরায় গোপালকে বলতে লাগলেন, বাবা এমন করে আর মাটি খায় না, এসো। তারপরে মা কী করলেন, জড়িয়ে ধরলেন। আমাদের এখানে 3 জন রানী আছেন, শ্রীমতী রাধারানী, এই যে আমাদের রজ রানী, আরেকজন রয়েছেন আমাদের যমুনা মহারানী। ব্রজের মধ্যে 3 জন মহারানী রয়েছেন, তার জন্য রাধারানীকে দর্শন করলেন, যমুনাজিকেও দর্শন করলেন, আর এই রজ রানীকেও দর্শন করছেন আপনারা। এখানে কিন্তু এরকম রজ বা মাটি বিক্রি হচ্ছে, তো যারা আপনারা আসছেন তারা কিন্তু এখান থেকে এখানকার এই মাটি, সেই মাটি কিন্তু এভাবে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। তা 84 পুরুষ পরিক্রমায় বহুবার না ও পথ প্রদর্শক ছিল, কোথায় যেতে হবে, কী দেখাতে হবে, কী বলতে হবে, মানে মানুষরা সত্যি জেম,
মানে ওর সাথে আমার দেখা হওয়ার এটাও কিন্তু সব রাধারানী নিচ্ছে, আমার বৃন্দাবন আসা, ওর সঙ্গে দেখা হওয়া। ইনস্টাগ্রামে তো সবাই কত কত মেসেজ করেছিল, আমি কেন ওর মেসেজটাই পড়লাম, ওর সাথেই কেন কথাবার্তা বললাম। তো এটাই হচ্ছে ব্যাপার যে সবই রাধারানী নিচ্ছে। শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে তাতে কিছু রয়েছে, বলরামকে নিয়েও অনেক কিছু রয়েছে। আবার যখন পরের বার আসবো তখন এবার বলরামকে নিয়ে আর কি বিভিন্ন গল্প, বিভিন্ন লীলা, বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো। মোটমাট আমার চ্যানেলের সঙ্গে যারা জুড়ে আছেন তাদের শ্রীধাম বৃন্দাবনে 84 কোষ পরিক্রমা আমি করাবোই করাবো, সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই বৃন্দাবন ধামকে কিন্তু খুঁজে বের করেছিলেন মহাপ্রভু, তাই তো? যদি গৌর নহিত কেমনে হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানতকে। যদি মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে না আসতেন আমরা বৃন্দাবনকে পেতাম না, বাস্তবিক পেতাম না, আমরা যুগল কিশোরকে জানতামই না। তো আগে আমাদের মহাপ্রভু, তারপরে যুগল কিশোর। শ্রীকৃষ্ণ, বলভদ্র, শ্রীচৈতন্যের কথা শুনতে শুনতেই আমরা পৌঁছালাম দাউজি মন্দিরে। ব্রজধাম পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গোকুল থেকে দাউজিতে, আর এই গ্রামটার নাম হচ্ছে বলদেব, বলদেব গ্রাম। সেখানে রয়েছে হচ্ছে দাউজি মন্দির। ব্রজের যিনি রাজা অর্থাৎ দাউদয়াল, তার সান্নিধ্যে এসেছে। প্রদীপের প্রজ্বলিত শিখায় আমরা দাউজিকে দর্শন করলাম। ত্রেতা যুগের কথা যদি বলি, সেখানে রামচন্দ্রজি এসেছেন এবং তার সেবার জন্যে লক্ষণ রূপে, মানে ভাই লক্ষণ রূপে তিনি এসেছেন আর ভগবানের সেবা করেছেন। কিন্তু সেখানে তখন তিনি ভাবতে লাগলেন, আচ্ছা আমি ভাই হয়ে এসেছি, আমাকে তুমি যেমন করে বলছো আমি তোমাকে সেরকম করে সেবা করতে হচ্ছে, তোমার ওপরে কোনো কথা বলতে পারছি না। কিন্তু আজকে আমি এই দ্বাপর যুগে আমি তোমার ভাই হয়ে আসবো না, আমি তোমার দাদা হয়ে আসবো, তাহলে আমি যেমন করে বলবো তোমাকে সেরকম করে চলতে হবে। তাই এই সেই দাউজি মহারাজ যে গোপালকে যেমন করে চলতে বলছেন, গোপাল ঠিক সেরকমভাবেই চলছেন। ইনি আবার কলিযুগে কিন্তু ইনি হচ্ছেন কৃষ্ণ, হচ্ছেন মহাপ্রভু, আর ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। যিনি বলরাম তিনি নিতাই, মহাপ্রভুকে রক্ষা করছেন নিত্যানন্দ প্রভু, আবার এইদিকে কৃষ্ণকে রক্ষা করছেন আমাদের দাউজি, ওইদিকে রামচন্দ্রজিকে রক্ষা করছেন লক্ষণ। তো এটা মানে প্রভুকে রক্ষা করার জন্য তার সেবক সবসময় প্রস্তুত থাকে। তো আমরা এখন দাউজিতে দর্শন করলাম, আসলে আমরা রেবতী মাকে একবার দর্শন করে নেব। মন্দিরের গর্ভগৃহটা একদম পুরো আলোয় আলোকিত হয়ে রয়েছেন, আর এনারা যারা বেরোচ্ছেন এনারা হচ্ছেন ব্রজবাসী মা। ব্রজের যে ব্রজবাসী মা তাদের অধিকার রয়েছে সেই গর্ভগৃহে প্রবেশ করে। এখানে অ্যাকচুয়ালি এই সেবাটা হচ্ছেন কি নিজের ঘরের সেবার মতো, তার জন্য এখানে সকলেই মায়েরা প্রবেশ করতে পারেন। আবার সব মন্দিরে কিন্তু সবসময় সবাই প্রবেশ করতে পারেন না, তো এখানকার সেবাটার একটু আলাদা। এখন আছি আমরা সাক্ষীগোপাল মন্দিরের সম্মুখে। রেমুনাতে তো সাক্ষীগোপাল আছে পুরী যাওয়ার পথে, তবে এখানে কেন? 84 কোষ পরিক্রমা আপনাকে করতে হয়, তাহলে আপনার পরিক্রমাটি কে দেখলো? আপনি যে পরিক্রমা করেছেন তার সাক্ষী কে আছেন? কেউ তো দেখেছে বা কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণের জন্য বা দাউজিতে এসেছেন আপনি, সেই প্রমাণের জন্যই কিন্তু আপনার এই সাক্ষী গোপালজি বিরাজমান করছেন। এদিকে রয়েছে নবগ্রহ। আমরা যখন কোকিলাবনে গিয়েছিলাম তখন বলেছিলাম যে ওখানে যে শনিদেব রয়েছেন, যে শনিদেবের কিন্তু ভোগ বা শনিদেবের যে তাকে যেটা অর্পণ করা হয় সেটা কিন্তু হচ্ছে তেল, তেমনি এই দাউজি মন্দিরে কিন্তু বলরাম যিনি রয়েছেন, বলভদ্র রয়েছেন, তাকে যে অর্পণ করা হয়, তাকে যে পুজো করা হয়, পুজো দেওয়া হয়, সেটা কিন্তু হচ্ছে এই মাখন মিছরি। এখানে কিন্তু মাখন মিছরি রয়েছে, এখান থেকে কিন্তু আপনি মাখন মিছরি নিয়ে দাউজির পুজো করতে পারেন। দাউজি মন্দির দেখে আমরা রওনা দিয়েছি বৃন্দাবনের পথে। ব্রজমণ্ডল পরিক্রমা আজকের মতো শেষ করে আমরা বৃন্দাবন ফিরছি। গল্পটা এখানেও শেষ করা যেত, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার না করলে এই পরিক্রমা হয়তো অসম্পূর্ণই রয়ে যাবে, আর গোবিন্দকেও বিদায় জানাতে হবে। কালকে দীপাবলি, কালকে আর ওর সাথে আমার দেখা হবে না, কারণ আমি পরশুদিন সকালবেলা চলে যাবো, ভোর পাশে ট্রেন আছে। তিনটে দিনও সময় দিয়েছে, এটাই মানে আমার জীবনে অনেক হয়তো পুণ্যের ফল। ওর নাম্বার দেওয়া থাকলো, যদি আপনারা যারা বৃন্দাবন আসছেন আমার ভিডিও দেখে তারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো রকম কোনো প্রয়োজনে। এছাড়াও ও কিন্তু খুব ভালো ঠাকুরের পোশাক ডিজাইন করে। তো আপনারা যদি কখনো, আপনাদের অনেকের বাড়িতে ঠাকুর থাকে, গোপাল থাকে, নিতাইগুর রয়েছেন, যুগল রয়েছেন বা দেবীজি রয়েছেন, তো সেই ঠাকুরের যে পোশাক হয় তো সেই পোশাক যদি আপনাদের কখনো প্রয়োজন হয় সে ব্যাপারে কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারেন, হাতের কাজ তো দুর্দান্ত। এছাড়াও ওর আরও একটা গুণ রয়েছে, মানে ভাগবত কথা, রাম কথা ও পাঠ করে এবং ও কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায়। আমি কখনো ভাবিনি যে এরকম একটা গুণী মানুষ কখনো আমার পাশে বসে গাড়িতে জার্নি করছে, কখনো আমাকে বাইকে নিয়ে মথুরা বৃন্দাবন ঘোরাচ্ছে। মানে মানুষটা এতটাই ভালো মানুষ, মানে জীবনে চলার পথে বললাম না যে রাধারানীর কৃপা না থাকলে কখনো এরকম মানুষের দেখা পাওয়া যায় না, সাক্ষাৎ পাওয়া যায় না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আর কি রথে বসে আছেন, শ্রীকৃষ্ণ তাকে পথ দেখাচ্ছেন। তো আজকের এই বৃন্দাবনের গল্পে কিন্তু সত্যি কথা বলতে আমার ভূমিকা কিন্তু খুব সামান্য, আমি শুধু এই গল্পগুলোকে সাজিয়েছি, কিন্তু গল্পের যে কথক সে কিন্তু হচ্ছে গোবিন্দ। তো গোবিন্দর জন্য
মানে অনেক মন থেকে শুভকামনা। রাধা মাধব ওর অনেক অনেক ভালো করুন, এবং আগামী দিনে যেন আমাদের আবারও আমরা একসাথে যৌথ উদ্যোগে আরও অনেক তীর্থস্থান আপনাদের সঙ্গে সামনে নিয়ে আসতে পারি, এবং আমাদের এই সখ্যতা যেন বহুদিন পর্যন্ত অটুট থাকে। আমার গলায় ধারণ করা এই তুলসীমালার সঙ্গেও একটা দারুণ ঘটনা রয়েছে। আমার শ্রী গুরুদেব নবদ্বীপ চন্দ্র গোস্বামী মহারাজ, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর নাতি চেলা। তা আমি বলছিলাম যে প্রভুজি, এই বন্ধুটি এসছেন এখন রাধাকুণ্ডে, এসছেন যখন তাহলে রাধাকুণ্ডে স্নান করাবো, আর ইচ্ছা আছে একবার যদি সম্ভব হয় তাহলে তুলসী মালা ধারণ করাবো। 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। হঠাৎ মানে সাধু যে অযাচিত কৃপা করে সেটা বুঝতে পারলাম। উনি নিজের গলা থেকে তুলসীটা, উনি এটা কিন্তু ওনার নিজের গলার মালা, উনি নিজের গলা থেকে খুললেন, খুলে বলছেন কি ঠিক আছে এটা নাও, এটা নিয়ে এটাকে তাহলে পড়িয়ে দেবে। আমি বলছি না না, আপনি যখন নিজে ইচ্ছা করেছেন নিজে খুলে দিয়েছেন তাহলে আপনাকে নিজে পড়িয়ে দিন আপনি। তারপরে আমি তোমাকে ডাকলাম যে এসো ভিতরে এসো, তারপরে তিনি পড়িয়ে দিলেন। আমি যে ওনাকে যখন বললাম যে প্রভু যে আপনি যে আমি এতদিন আপনার শিষ্য, বাট আপনি তো এরকম করে কিছু করেননি, দেননি আমাকে, তাহলে বলছে না না একটা জিনিস জানো, যিনি প্রিয় হন, তুমি আমার প্রিয়, আমার শিষ্য খুব প্রিয় আমার, খুব ভালো, কিন্তু তোমার যিনি প্রিয়, আমি প্রিয়র যিনি প্রিয় হয় তার থেকে অধিক প্রিয় তাকে স্নেহ এবং ভালোবাসতে হয়। তো কৌশিকদাকে সে ভালোবাসাটা দিয়েছেন, কৃপা করেছেন। প্রভুজির সঙ্গে গুরুজির সঙ্গে দেখা হওয়া, এই তুলসী গাঠের মালা ধারণ করা, যাই না আমার মানে অশান্তময় জীবনে হয়তো কোথাও হয়তো শান্তি ধীরে ধীরে আনছে, আগামী দিনও আনবে। আগামীকাল আবারও আমরা বেরিয়ে পড়বো ব্রজ পরিক্রমায়, এবং সেখানে কিন্তু আমরা যাব মথুরা দেখতে বা জন্মভূমি দেখতে। জীবনে সাফল্য আসুক চাই না আসুক, সব মানসিক সমস্যা অর্পণ করেছিলাম রাধারানীর চরণে, আর সেই সব মানুষগুলোকে মন থেকে চিরতরে যমুনায় বিসর্জন দিয়েছিলাম, যারা আমার মানসিক অশান্তির কারণ ছিল। আজ খুব ভালো আছি রাধারানীর আশীর্বাদে।